শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প হারানো জিনিস। নসির কৌটোটা কোথায় যে রাখলেন সুধন্য, কিছুতেই খুঁজে পাচ্ছেন না। নাক দিয়ে জল আসছে, সুরসুর করছে, ভারী অস্বস্তি। সম্ভব অসম্ভব সব জায়গাতেই খুঁজেছেন। যে একবার মিনমিন করে বউ হেমন্তবালাকেও জিজ্ঞেস করেছেন, জবাব পাওয়া যায়নি। হেমন্তবালা রেগে আছেন। ছোট মেয়ে বুচি পুরনো তেঁতুলের শেষ একটা ডেলাও চুরি করে নিয়ে গেছে। পুরনো তেঁতুলের একটা মাখা করতে গিয়ে হেমন্তবালা ডেলাটুকু বের করে ধনেপাতা গুড় লঙ্কা সব গুছিয়ে রেখেছিলেন। পুরনো তেঁতুলের এই মাখাটা তার বড় প্রিয়, সবই পড়ে আছে, ধনেপাতা লঙ্কা গুড়, কেবল তেঁতুলটুকুই নেই। একটু আগে ফ্রকের কোচড় ভরে মুড়ি নিয়ে গেল রান্নাঘর থেকে ওই হতছড়া মেয়েটা, ওরই কাজ। সেই থেকে হেমন্তবালা কারো কথার উত্তর দিচ্ছেন না। সুধন্য তেমন সাহস পাচ্ছে না বেশি জিজ্ঞাসাবাদ করতে। যৌবনকালটা এই নসি নিয়ে বড় অশান্তি গেছে। ফুলসজ্জার রাতে বউয়ের সঙ্গে প্রথম পরিচয়ের প্রাককালে সুধন্য একটি প্রচণ্ড নসিনী স্নায়ু ঠিক রাখার চেষ্টা করেছিলেন। নতুন বউ হেমন্তবালা প্রথম কাছে এসে খুব অবাক হয়ে বলল, তুমি নসি নাও? লজ্জিত সুধন্য বললেন, নিই মাঝে মাঝে। এ মা গো, নোংরা জিনিস, সিগারেট খেতে পারো না? সুধন্য নিভে গিয়েছিলেন। নতুন বউ নসি ঘেন্না পায়, কিন্তু তিনি করেন কি, স্কুলের নিচু ক্লাস থেকে নেশা, ছাড়ানোও যায় না। তবু নতুন বউয়ের ঘেন্না দেখে বিয়ের পরপর নসি ছেড়ে সিগারেট ধরেন, কিন্তু তাতে চোখে জল আসে, গলা খুশখুস করে, মেশা আসে না। উপরন্তু নসির অভাবে সারাদিন নাকে জল আসে, হাঁচি আসে, মাথাটা গোলাতে লাগে, এক টিপ নসির জন্য প্রাণ আনচান করে। হেমন্তবালা বলতেন, নসি নেয়া পুরুষ বড় বিশ্রী। সুধন্যর বিশ্রী হওয়ার ইচ্ছা ছিল না, তবু পুরস্কার দিয়ে নসির উপর জয়ী হওয়া যায়নি। তার অবস্থা দেখে অবশেষে তার মা তাকে ডেকে বললেন, বাবা, নসি না নিলে তুই কি বাঁচবি? সারাদিন তোর মুখ চোখ কেমন ধারা জলে ডুবো মানুষের মতো দেখায় যে। নতুন বউ রাগ করে তো করুক, মেয়েরা বড় ট্যাটন হয়, ওসব মন বুঝে অত চলতে নেই, পেয়ে বসবে। তুই পুরুষ পুরুষের মতো হ, নসি ধরাবার, নইলে শরীর পাত হয়ে যাবে, নেশা কি সহজে ছাড়া যায়? মায়ের আদেশে সুধন্য আবার নসি ধরেন। নসি ধরে হাঁপ ছেড়ে বাঁচলেন বটে, কিন্তু হেমন্তবালা এক সপ্তাহ কথা বললেন না। তারপর যখন বললেন, সে কথাও আগ্নেয়গিরির মুখ থেকে বেরিয়ে আসা লাভা ছাড়া কিছু নয়। তবু সুধন্য যেমন নসি ছাড়তে পারলেন না, তেমনি হেমন্তবালও স্বামীকে ছাড়তে পারলেন না। তবে নসি তাদের বিবাহিত জীবনের একটা স্থায়ী অশান্তির কারণ হয়ে রইল। পরে হেমন্তবালা সুধন্য নসির ন্যাকড়াও কেচে দিয়েছেন, তবু এই বুড়ো বয়সেও সুধন্যকে নসির জন্য কথা শুনতে হয়। রাগ হলে হেমন্তবালা এখনও সুধন্য নসির কোটো বাইরে ছুঁড়ে ফেলে দেন, কতবার নতুন দিবে কিনতে হয়েছে। আজ সকালে নসি নিয়েছেন বেশ কয়েকবার, আজকাল কিছু বেশি নেন। সম্প্রতি চাকরি থেকে অবসর পেয়েছেন, হাতে কাজ নেই, ফালতু দিন, ফালতু সবসময়, এত ছুটি কাটাবেন কি করে তাই ভাবতে ভাবতে টিপের পর টিপ নসি নিয়ে নেন। হিতাকাঙ্ক্ষীরা বলে, কপালে নসি জমে নাকি মানুষ মরে যায়। সুধন্য ভাবেন, তা হবে, সিগারেট তামাক পাতায় ক্যান্সার হয়, মদে লিভার সিরোসিস হয়, আফিং খেলেও কিছু না কিছু হয়, নেশা করলে ওসব তো আছেই। নসির কোটোটা খুঁজে না পেয়ে খুবই অস্বস্তি হচ্ছিল। বিছানার তোশক উল্টে দেখলেন, খাট একতলা খুঁজলেন, তাক তাক সবই খুঁজলেন, কোথাও নেই। একটা জীবন ধরে নিজের একটু বাড়ি করতে পেরেছেন তিনি। মফস্বল শহর বলে জমির দাম বেশি লাগেনি, চুন সুরকির গাঁথুনি দেওয়ার খরচ কমই হয়েছে। দুখানা মাত্র ঘর, মাঝখানে একটু উঠোন, ওধারে রান্না আর স্নান ইত্যাদি ঘর, কিছুই না। তবু খুব কষ্ট গেছে এটুকু করতেই। দেয়াল উঠে তো ছাদ হয় না, ছাদ হলে তো পলেস্তারা বাকি থাকল, সেটা করলেন তো বারান্দা সিমেন্ট করা বাকি থাকল, সে একটা লড়াই গেছে। লড়াই যখন শেষ হয়েছে তখন বয়সও শেষ, বাড়ি ভোগ করার বাকি আর অল্পদিনই। তবু একটু তৃপ্তি, শেষ তো হল, সারা জীবনের নিজের বাড়ি বলে বলার মতো কিছু তো হল। অন্য মানুষকে ভাবে দিবেটা খুঁজতে খুঁজতে বাইরের দিককার ঘরটা এলেন। জোড়া বিছানায় বুচি আর তার দিদি শেফালি শোয়, দুটোই মেয়ে সুধন্যর। বেশি বয়সে বেশ পরপর দুটো মেয়ে হল, বিয়ে দেওয়ার সময় পাওয়া যাবে কি? বড় মেয়ে শেফালির ২০ বছর বয়স চলছে, বুচির মোটে ১২। শেফালির জন্য তোরজোর করতে হয়, হাত খালি বলে তেমন উৎসাহ পান না। মেয়ে তেমন সুন্দর নয় যদিও খুবই আদরের।
এই ঘরটায় পড়ার টেবিল রয়েছে কেরোসিন কাঠের, সস্তা আলনা, বইয়ের র্যাক, এসজন বসজনের জন্য কয়েকখানা টিনের চেয়ার, তাতে শেফালি আর হেমন্তবালার নিজেদের হাতে কাজ করা সব ঢাকনা, দেয়ালে রবি ঠাকুর আর বালাগোপালের ছবি, পড়ার টেবিলের উপর একটা সস্তা ট্রানজিস্টার রেডিও, নেভানো হারিকেন, ছড়ানো বইপত্র, সবই হাতরে দেখেছেন সুধান্য। তবু আরেকবার দেখলেন, হারিকেনের তলায় নুষির ডিবে থাকার কথা নয়, তবু সন্দেহ থাকে কেন ভেবে সুধন্য হারিকেনের তলাটাও দেখলেন। নাকটা সুরসুর করছে, জল আসছে, দীর্ঘ ৪০ বছরেরও বেশি কালের নেশা, নস্যি না হলে পাগল পাগল লাগে। দেওয়ালের পেরেক একটা লাল ভ্যানিটি ব্যাগ ঝুলছে, শেফালির, আজকাল গরিবের মেয়েদেরও এসব থাকে, ভ্যানিটি ব্যাগ, লিপস্টিক, ঘড়ি, তার মেয়েরও আছে। একটা জীবন ধরে ল্যান্ড সেটেলমেন্ট অফিসের কেরানি ছিলেন, বুড়ো বয়সী রিটায়ারমেন্টের আগে কিছুদিনের জন্য বড়বাবু হয়েছিলেন, কিন্তু নিজেরই পুরনো অফিসের বড়বাবু হওয়ায় পুরনো সহকর্মীরা তেমন মানসম্মান করত না, মানত না খুব একটা, তবু বড়বাবু হয়েছিলেন, কিন্তু গা থেকে গরিব গরিব গন্ধটা আর গেল না, নস্যির গুড়ের মতো লেগে রইল গায়ে। কিন্তু মেয়ে বউকে কষ্ট দেননি তেমন, যথাসাধ্য অভাব মিটিয়ে গেছে, যতদিন মা বেঁচে ছিলেন ততদিন মাকেও সুখেই রেখেছেন, ধকল যা কিছু নিজের উপর দিয়ে গেছে। সেকিমেন্ট অফিসের লোকেদের কিছু উপরে আয় থাকে, সে তেমন কিছু নয়, সুধন্যর ছিল, এবারের গাঁথুনিতে সবই গাঁথা হয়ে গেছে, হাতে তেমন কিছু নেই। ভ্যানিটি ব্যাগের মধ্যে ডিবেটার যাওয়ার কথা নয়, তবু তিনি শেফালির ব্যাগটা পেরেক থেকে নামিয়ে আনলেন, কিন্তু খুলতে পারছিলেন না। এই সময়টা শেফালি তার কোনো বান্ধবীর বাড়িতে পড়া বুঝতে যায়, পার্ট-টু পরীক্ষা দিচ্ছে এবার, ধারে কাছে কেউ নেই, ব্যাগটার মুখ এমন হাসকল দিয়ে লাগানো যে নানারকম টিপ আর চাপ দিয়ে অনেকক্ষণ খুলতে পারলেন না, তারপর হড়াক করে টান দিতেই সহজে খুলে গেল। ভেতরে বেশি কিছু নেই, কয়েকটা খুচরো পয়সা, লিপস্টিক আর খুদে গোল আয়না, কলেজের মাইনের রশিদ বই, পেন, ভুরু আকার পেন্সিল, এক জোড়া গগলস, ডিবেটা নেই। কলেজের মাইনের রশিদ বইটার ভিতর থেকে একটা ভাঁজ করা চিঠি বেরিয়ে আছে, আজকাল সময় কাটে না, তাই চিঠিটা দেখে খুশি হলেন সুধন্য। মেয়ে চিঠিপত্র পাচ্ছে তাহলে, দেখতে ভালো নয় মেয়েটা, চিঠি পাওয়াটা সুলক্ষণ, ছেলে যদি জাতের হয় তো বরং উৎসাহই দেবেন। চিঠিটা খুলে চশমা এটে দেখে একটু হতাশ হলেন, প্রেমপত্র নয়, আবার নয়ও বলা যায় না, অমল নামে একটা ছেলের চিঠি, সে পলাশি ছেড়ে কলকাতায় চলে গেছে, সেখান থেকে পলাশির জন্য মন কেমন করা চিঠিতে নানাজনের খবর জানতে চেয়েছে, কৃষ্ণনগর কলেজে একসঙ্গে পড়তে বোধহয় একসময়, চিঠি শেষে ভালোবাসার বদলে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছে, নীরস চিঠি, বানান ভুল অনেক চোখে পড়ে, বাঙাল ছেলে বোধহয়, বাড়ি বানান বাড়ি লিখেছে। যথাস্থানে চিঠিটা রেখে দিলেন, ডিবেটা পাওয়া গেল না, কোথায় যে নিজেই রাখলেন বা হেমন্তবালা ফেলে দিলেন তা বোঝা যাচ্ছে না, আবার নতুন ডিবের নস্যি কিনতে বাজার পর্যন্ত ধাওয়া করা বড় ঝামেলার ব্যাপার, পলাশিতে বাড়ি করাটাই কি ভুল হয়েছিল, এ অঞ্চলটা আসলে পলাশি নয়, এর নাম মীরা বাজার, আসল পলাশি অনেক দূর, সেখানে চিনিকল হয়েছে, আশেপাশে আখের চাষ হয়, সিরাজুদ্দৌলার যুদ্ধক্ষেত্র এখন মাঠ জঙ্গল হয়ে পড়ে আছে, সে আমবাগানও নেই, তবু পলাশি নামটা বড় বেশি ইতিহাস প্রসিদ্ধ, কিন্তু স্টেশনের কাছে এই মীরা বাজারও সে আদ্যিকালে পড়ে আছে, কলকাতা ৪ ঘন্টার পথ লালগোলা প্যাসেঞ্জারে, কেষ্টনগর না গেলে ভালো জিনিস পাওয়া মুশকিল, কলেজও কেষ্টনগরে, সেখানেই চাকরি করতেন সুধন্য, ৩০ টাকা ঘর ভাড়া করে থাকতেন, তারপর বন্ধু সুধীর বাড়ুজির পাল্লায় পড়ে মীরাবাজারে বাড়ির জন্য জমি কিনলেন, কোনো মানে হয় না, কতগুলো টাকা বাড়িতে আটকে রইল, কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন আরও কখানা ঘর তুলে ভাড়া দিতে, সেটা করেননি, ভালোই করেছেন, কারণ ভাড়া নেয়ার লোক জুড়ত না, মীরাবাজারে কে আর আসবে থাকতে, তাই ভাবেন বাড়িটা করাই ভুল হয়েছিল, ৩০ টাকা করে বছরে ৩৬০ টাকা টেনে গেলেও হাতের পাত্রে কিছু থাকত, শেফালের বিয়েটা দিতে পারতেন, বুঝিয়ে একটা গতি হত, কিন্তু স্টেশনের কাছে সেই মীরা বাজারও সেই আদ্যিকালে পড়ে আছে, বুঝি কোথায় খেলতে গিয়েছিল, সারাদিনই পাড়া বাড়ায়, ঘেমো শরীর নিয়ে হাঁসফাঁস করতে করতে দৌড়ে ঘরে এল, বিছানার তোষক থেকে একটা ন্যাকড়ার পুতুল বের করে নিয়ে চলে যাচ্ছিল, হেমন্তবালা তককে ছিলেন, উঠে এসে ডাকলেন, বুচে বুচি দৌড়, হেমন্তবালার হাতে একটা বেল না, সেটে বাগিয়ে তিনিও দৌড়ে বেরোলেন, ওচে সুধন্য সময় কাটে না, তিনিও দৌড় প্রতিযোগিতা দেখতে বাইরে বেরিয়ে এলেন, খুবই চমৎকার দৌড় হচ্ছে, বুঝি হরিণের মতো দৌড়ে বটে,
কিন্তু হেমন্তবালাও যে এ বয়সে এত জোর ছুটতে পারেন তা সুধন্যর জানা ছিল না। সামনে একটু মাঠ মতো, তারপর রাস্তা, বুচি রাস্তায় উঠে গিয়েও রেহাই পায়নি। হেমন্তবালা শাড়ি সামলে চমৎকার দ্রুতবেগে বুচির চার হাতের মধ্যে চলে গেছেন। বুচি একবার পিছু ফিরেছে, এত অবাক যে প্রায় ধরা পড়ে গিয়েছিল আর কি। একেবারে এক চুলের জন্য বেঁচে গেল। ও মাগো বলে আবার ঊর্ধ্বশ্বাসে বুচি দৌড়ে নাদালের পায়ে চলে গেল। হেমন্তবালা কদম গাছটার তলায় দাঁড়িয়ে হাঁফাচ্ছেন। কষ্ট হয় সুধন্যর। হেমন্তবালা করুণ সুরে চেঁচিয়ে বলেন, বুচি! বুচি দূরে দাঁড়িয়ে হিহি করে হাসে। হেমন্তবালা প্রায় কান্নার মতো স্বরে বলেন, তোর ধর্ম কেই বলে, তোর ধর্ম তো কেই বলে। কি করুণ আবেদন, শুনে সুধন্যরও মায়া হয়। কিন্তু হেমন্তবালার গলার স্বর হঠাৎ বদলে গেল। হাতের বেলনাটা তুলে পুলিশের মতো আস্ফালন করে চিৎকারে পাড়া মাত করে কর্কশ্বরে বলতে থাকেন, আসিস আজকে, ভাতের পাতে ছাই বেচে দেব, খাবি না, হ্যাঁ খেতে আসবি না, তখন দেখিস। এই বলে হেমন্তবালা ফিরে আসছিলেন। এই সময়টা মুখোমুখি হওয়া ভালো নয়, অভিজ্ঞতা বলে সুধন্য জানেন। মেয়েদের উপর রাগ করলে হেমন্তবালা আবার সুধন্যর উপরও অকারণে চটে যান। সুধন্য ঘরের পিছন দিকে গা ঢাকা দিয়ে রইলেন একটু। হেমন্তবালা যখন উঠোন পার হয়ে রান্নাঘরে যাচ্ছেন, তখনই সুধন্য দেখলেন চোর একটা বেড়াল দুটো খয়রা মাছ মুখে নিয়ে জবা কাছটার তলায় গিয়ে বসল। সুধন্য বড় ব্যথিত হলেন। সপ্তাহে তিন দিন মাছ হয়, এক পো খয়রা মাছ কিনতে আজ তাকে দুটো টাকা নগদ দিতে হয়েছে, তার দুটো গেল ওই বেড়ালের পেটে। বেড়াল তাকে তেড়ে গেলেন সুধন্য। গিয়ে লাভ কি, বেড়ালের মুখের মাছটা হেমন্তবালার হেসেলে তুলবেন না, খাচ্ছে খাক। হেমন্তবালার চিৎকার শোনা গেল একটু পরেই। চোখের পলকে দু দুটো মাছ হওয়া হয়ে গেল, উচির বাপকে একটু চোখে চোখে রাখতে পারে না বাড়ি ওর নাকি, কোথায় গেল লোকটা? নসি দিবে এখনো পাওয়া যায়নি। সুধন্যর খুব অস্বস্তি হচ্ছে, বুচিটা বাড়ি ফিরলে ওর মায়ের হাতে আজ খুব পেটাম খাবে। দুপুরের কলকাতা যাওয়ার ট্রেনটা এসে স্টেশনে ঢুকল। সামনের মাঠ ভেঙে দুজন ধুতি পরা লোক গাড়ি ধরতে দৌড়চ্ছে, চমৎকার দৌড়। কিছুক্ষণ চেয়ে থাকেন সুধন্য, পাবে কি না পাবে। স্টেশনের হাতায় প্রায় পৌঁছে গেছে, ঘন্টি বাজল, গার্ড হুইসেল দিল, ইঞ্জিন কু দিল, সব নিয়ম মাফিক। ছেলেবেলা থেকে দেখে আসছেন ঠিক একইভাবে ট্রেন ছাড়ে। লোক দুটোর একজন সিগন্যালের তারা হোঁচট খেয়ে পড়তে পড়তে সামলে গেল। সুধন্য হা করে চেয়ে আছেন। শেফালির গলা পেলেন, বাবা! উত্তর দিলেন না, দেখছেন না, পেয়ে গেল। ওই প্রথম লোকটা উঠে পড়েছে কামরায়, উঠে হাত ঝুলিয়ে দ্বিতীয় লোকটাকে চলন্ত গাড়িতে তুলে নিল। বাঁচা গেল। বাবা হা করে কি দেখছ? মনটা ভালো নেই, কেন যে বুচিটা তেঁতুল চুরি করতে গেল। আজ দুপুরে খাওয়ার সময় ফিরে এলে খুব মার খাবে মেয়েটা। ছোট মেয়েটা যতই দামাল দুষ্ট হোক, ওর কান্না শুনলে সুধন্যর বুকটা কেমন যেন করে। ওটার উপর তার বড্ড মায়া। ছোট মেয়েটা কি দেখছিলে? শেফালি জিজ্ঞেস করে ফের। দুটো লোক দৌড়ে ট্রেন ধরল, তাই দেখলাম। আজকাল আর দেখার আছেটা কি, যা চোখে পড়ে দেখি। শেফালি এমনিতে শান্ত মেয়ে, কিন্তু খুব জেদি, রাগিও। তাছাড়া বাপকে বাপ বলে বিশেষ গ্রাহ্য করে না, বেশি আদর দিলে যা হয়। যারা আদর দেয় তাদের ওজন কমে যায় এদের কাছে। শেফালি বিরক্ত হয়ে বলল, শোনো, আমাদের বায়োসাইন্স থেকে মহারাষ্ট্রে পাঠাচ্ছে স্পেসিমেন কালেকশনে, প্রায় কুড়ি জনের টিম যাবে। ও কলেজ থেকে একটা গ্রান্ট দিচ্ছে, যাতায়াতের ভাড়া ওরাই দেবে, তাতা খাওয়ার খরচ আমাদের, পার হেড 150 টাকার মতো লাগবে। ও আমাকে সিলেক্ট করেছে। সুধন্য চুপ করে থাকেন। শোনেন হেমন্তবালা বেড়ালের চোদ্দ পুরুষ উদ্ধার করছেন, সেই সঙ্গে বুচি আর সুধন্য কেউ। টাকাটা দেবে বাবা? টাকা? টাকা মোটে 150। আচ্ছা, না হয় তুমি আরো কম দিও, 100 আমি চালিয়ে নেব, একটা জায়গা ঘোরাও হবে। সুধন্য শ্বাস ফেলেন। দেবেন বই কি, না দিয়ে যাবেন কোথায়, বরাবর দিয়েই আসছেন। বুচিটা বড্ড মার খাবে আজ। বেড়াল তার দুটো মাছ নিয়ে এল, মোট 5টার মধ্যে দুটো। শেফালি 100 টাকার ধাক্কায় ফেলে দিল। বাড়িটায় কত টাকা আটকে আছে, ছেলেও নেই যে ভোগ করবে। কি লম্বা ছুটি চলছে রে বাবা। নসির দিবেটা কখন কিভাবে হাতে এসে গেল কে জানে, ঠিক ম্যাজিশিয়ানের মতো। কোথাও কিছু না, হঠাৎ হাতে চেয়ে দেখেন নসির দিবেটা হাসছে। বড় খুশি হন সুধন্য, ভগবান মঙ্গলময়। সুধন্য পৃথিবী ভুলে নসির দিবের মুখে টোকা মারেন, খুব জোর একটা টিপ নেবেন।